নিয়োগ দুর্নীতির মামলায় কোণঠাসা শাসক দল আর অন্যদিকে সদ্য বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙন শুরু হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে খোদ শাসক শিবিরে বড় ধাক্কা শামশেরগঞ্জে। প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসের যোগদান করে দলীয় পতাকা হাতে তুলে নেন লড়াকু নেতা জুলফিকার নওয়াজ শরীফ সহ অন্যরা। এই যোগদান যেন শামশেরগঞ্জের ভিত মজবুত করতে প্রস্তুত তিন পাকুড়িয়া অঞ্চল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঠিক না হলেও জোর কদমে প্রচার প্রসার চালাচ্ছেন জাতীয় কংগ্রেস। এদিন পথসভা ও যোগদান সভার মধ্য দিয়ে যোগদানের সামিল ছিলেন শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, ব্লক কংগ্রেসের সম্পাদক নাসিম আক্তার, জালাল উদ্দিন, তিন পাকুড়িয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি বাণী ইসরায়েল সহ অন্যান্য কর্মী সমর্থকরা। শামশেরগঞ্জ থানায় গণডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশ এবং তাকে সামনে রেখে আজকে এই তিন পাকুড়িয়া অঞ্চলে এটা পথসভা এবং তার সাথে সাথে তিন পাকুড়িয়া অঞ্চলের বেশ কর্মী সমর্থক তৃণমূলের নিয়ে আর কি একটা কংগ্রেসের যোগদান সভা। এটা প্রমাণ করে নেব, হ্যাঁ, যে এরা এরা ঠিক মানে তৃণমূলে ছিল কি ছিল না, এই নওয়াজ ভাই থেকে শুরু করে জুলফিকার থেকে শুরু করে যারা আছে আর কি, হ্যাঁ, এনারা তো একটা সময় তৃণমূলের বেশ ভালোই কর্মী সমর্থক। আমরা তো মাইকের মাধ্যমে জানাচ্ছি আর কি, আসলে যারা সোচ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা একটু বিবেক রাখে, তারা কিন্তু বিশেষ করে এই তৃণমূল দলটা কিন্তু করবে, তার প্রতিফলন কিন্তু আজকে আজকে নয়, বিগত দিনে আপনারা দেখলেন, আগামী দিনে আবার ঘটবে বিভিন্ন অঞ্চলে। শামশেরগঞ্জে শুধু নয়, ওটা পশ্চিমবাংলা জুড়ে, বিশেষ করে তার মধ্যে মুর্শিদাবাদ বেশি বেশি করে, তার পাশাপাশি কি মালদা, হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন বেশ শাসক দল এই তৃণমূল, এই দলটি যে চোরে পরিপূর্ণ, এই চোরের দলটা কিন্তু তারা কিন্তু আর পছন্দ করতে পারছেন না। সবাই তো আর চোর নয় তৃণমূলের লোক, কিন্তু তার মধ্যেও যারা ভালো লোক তারা কিন্তু আমাদের দলে কিন্তু আবার বিরাজ করছে, যারা দেখুন এই যোগদান সভা যেমন আমাদেরকে একটা শক্তিশালী করছে কংগ্রেসকে পথ চলার জন্য, তেমনি কিন্তু আমরাও শক্তিশালী মানে কিছুটা হলেও ছিলাম, এনারাকে পেয়ে আরও বেশি শক্তিশালী হলাম। ফলে এই যোগদান সভা প্রমাণ করছে যে শামশেরগঞ্জের ব্লক মাটি কংগ্রেসের ঘাটি আগামী দিনে সেটা প্রমাণ করবে। যোগদান সভার মধ্যে দিয়ে এটুকু আরও বার্তা জানাতে চাইছি, বিশেষ করে এই তিন পাকুড়িয়া অঞ্চল কংগ্রেসের দখলে আসবে এটা প্রমাণ করছে ধাপে ধাপে। প্রায় 150 জন অংশে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি সভাপতি। আজকে জাতীয় কংগ্রেসের প্রকাশ্য পথসভা ছিল, পাশাপাশি আমাদের জাতীয় কংগ্রেসের তিন পাকুড়িয়া অঞ্চলের নেতৃত্বের আহ্বান একটি যোগদান সভা ছিল। দেখুন আজ মানুষ, বাংলার মানুষ, বাংলার জনগণ তৃণমূল ভূমি, আমি কংগ্রেস করতাম মিডিলে তৃণমূলে, তৃণমূলে ছিলাম আমি, তৃণমূলের যা দুর্নীতি তার জন্য আমি কংগ্রেসে যোগদান করলাম। তিন পাকুড়িয়া অঞ্চল দু নম্বরের জন্য অনেকে ছিল না, ওইটা তো আছেই, আমি বললাম যে যা দুর্নীতি তৃণমূলে চলছে তার জন্য আমি কংগ্রেসে যোগদানটা করলাম। গেছিলাম কিন্তু তৃণমূলে খাটা সত্য সম্মান ছিল না, দুর্নীতি তারপরে আস্তে আস্তে বাড়তে থাকলো, তার জন্যই আমরা এই কংগ্রেসে যোগ দিই। এভাবে সুস্থভাবে ভোট করলে সব জায়গাতে ওই ফলাফলটা দেখতে পাবেন, যখনই সব ভালোই হবে আপনারাও দেখতে পাবেন। ভোট ভালোভাবে সুস্থভাবে যদি মানুষ দিতে পারে তাহলে নিশ্চিত কংগ্রেস সব জায়গায়। ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি, তাই তো আমরা ঈদের পোশাক কিনতে নূর গার্মেন্টস এন্ড শুয়ে আসি। এবার ঈদে আপনার কমপ্লিট লুকসের ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন নূর গার্মেন্টস এন্ড শু।
নূর গার্মেন্টস অ্যান্ড শু পবিত্র ঈদ উপলক্ষে দিচ্ছে ধামাকা অফার। সমস্ত পোশাকের কেনাকাটায় 15-20% ছাড়। রেডিমেড পোশাকের ফ্যাশনেবল কালেকশন হোক কিংবা ম্যাচিং জুতো, সবেতেই বেস্ট কালেকশন নিয়ে এখন আপনাদের হাতের নিকটেই ঘনশ্যামপুর কাঁকুড়ায় বৃহত্তম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান নূর গার্মেন্টস অ্যান্ড শু। নূর গার্মেন্টস অ্যান্ড শু এ পাচ্ছেন ভারত বিখ্যাত মিলের শুটিং শাটিং, সর্বভারতীয় শাড়ি, পুরুষ মহিলা এবং বাচ্চাদের সকলের সমস্ত রকমের নিত্য নতুন ডিজাইনের পোশাক ও জুতোর চোখে ধাঁধানো কালেকশন। নূর গার্মেন্টস অ্যান্ড শু, প্রোপাইটার মোহাম্মদ ইউসুফ হোসেন ওরফে হাজিকুল আলম, ঘনশ্যামপুর কাঁকুড়িয়া মুর্শিদাবাদ।